যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগবে না, তখন 10 মিনিটে এই রেসিপিটা আপনার মুখের স্বাদ ফিরিয়ে আনবে। প্যানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম, সেই সাথে এখানে 10 থেকে 11 পিসের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তেলের সাথে মরিচগুলোকে আমি মুচমুচি করে ভেজে নিব। অল্প সময় এই রেসিপিটা তৈরি করে গরম ভাত দিয়ে খুব মজা করে খেতে পারবেন। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি একই প্যানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া প্রায় 12 পিসের মতো। আপনারা চাইলে এখানে রসুনের কোয়াগুলো আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন, এতে করে এটা আরও বেশি মজার হবে। আর এখানে আপনারা চাইলে দেশি যে ছোট রসুনগুলো আছে সেগুলোও ইউজ করতে পারেন। রসুনগুলা ভাজতে ভাজতে যখন এরকম হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন এগুলাকে আমি তুলে নিব। এরই মধ্যে রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। প্লেটে আমি ভেজে রাখা শুকনো মরিচগুলোকে নিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। আর এখানে আমি সবগুলো মরিচ নেইনি, কারণ আমার মনে হয়েছে এটা একটু ঝাল বেশি হয়ে যাবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। মরিচগুলো ভাঙা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে মরিচের সাথে আবার ওইভাবে মেখে নিচ্ছি। এখন আমি এতে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম পাতলা স্লাইস করে কুচি করে নিয়েছি। এখন হাত দিয়ে এইভাবে মরিচের সাথে খুব ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে ভেজে রাখা যে রসুনগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসুনগুলো খুব সহজেই কিন্তু এইভাবে ভর্তা হয়ে যাচ্ছে। ঝটপট খুবই মজার এই রেসিপিটা আপনারা যখন ইচ্ছা খেতে পারেন। এরপর এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই ভর্তাতে ধনিয়া পাতাটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে, তবে আপনারা চাইলে আরো কিছুটা কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর সামান্য কিছুটা দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন মাখিয়ে নিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। গরম ভাত দিয়ে এটা খেতে যে কি পরিমাণ মজার হয় আপনারা একবার হলেও এটা তৈরি করে দেখতে পারেন। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।